কোরিয়ার রাস্তার পাশে কিছু কিছু সবজির দোকানে কোনো কোনো সবজি আলু বা এই ধরনের কিছু হয়তো ওজন করে বিক্রি করা হয়, আবার অনেক সময় হাতের মাপেও বিক্রি করা হয়। ঝুড়ির উপর উঠায় রাখেন ওনারা নিজেদের নিজস্ব একটা মাপে, সেইভাবে বিক্রি করেন। এখন আমি এখান থেকে কাঁচা মরিচ নেব, এই ঝালটা অনেক বেশি ঝাল হবে মরিচে। এটা হচ্ছে ছনিয়ং কচু, ওনাদের হাতের মাপে ইছনন অর্থাৎ 2000 ওন। পাশে আরেকটা বড় কচু দেখা যাচ্ছে সবুজ, ওইটাও ইছনন মানে 2000 ওন করে। এটা একটুও ঝাল হবে না, একেবারে একটুও ঝাল হবে না। কোরিয়ানরা খুবই খেতে পছন্দ করেন, কোরিয়ানরা বেশিরভাগ সময় ওই কচুটা খান বা ওই মরিচটা খান। আর তার সাথে আমি আরেকটু লেটুস পাতা নিয়ে নিলাম, লেটুস পাতাটা খেতে খুবই ভালো লাগে সবজির মতোই। আর সাথে এই পাশে আছে আর একটা মাশরুম, ফেঙি ফসত, এটা 3টা 1000। এই মাশরুমটা খেতে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। লেটুস পাতাটা এটাও হাতের মাপে দিলেন 3000 ওন, এখান থেকে আমি নিলাম। নিয়ে এখন আমি চলে যাব বাড়ির দিকে। আর প্রত্যেকটা সেই ওনারা পলিথিন দিয়ে দেন। এই খোলা বাজারগুলোতে বেশিরভাগ সময় ক্যাশে পেমেন্ট করতে হয়।